গীবত করো না, কি করো না, একে অপরের গীবত করো না, ব্যাক বাইটিং, চায়ের দোকানে বসে এর কথা ওর কানে, ওর কথা ওর কানে বইলা সমাজ একটা গিরিঙ্গি লাগায়, আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, আতাদরুনা মাল গীবা, গীবত কারে বলে জানো নাকি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোন ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোন কথা বলা যেই কথা শুনলে সে মনে কষ্ট পাবে। গীবত কারে বলে বুঝছেন? আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনার ভাইয়ের ব্যাপারে এমন কোন কথা বললেন যেটা শুনলে সে মনে কষ্ট পাবে। এক সাহাবী বললেন, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, নবী আমি আমার ভাইয়ের ব্যাপারে যেটা বলছি এটা যদি সত্যি হয়, তার মধ্যে যদি আসলেই এই সমস্যা থাকে তাইলে? আল্লাহর হাবিব বললেন, আরে তাইলেই তো গীবত, আর যদি তোমার ভাইয়ের মধ্যে এই দোষ না থাকে বানায় বলো তাহলে এটা গীবত না, গীবতের চেয়ে ভয়ঙ্কর, ফাকাত বাহাত্তাহু, এটার নাম বহতান আর মিথ্যা অপবাদ। চিল্লায় বলেন, ঠিক কিনা? কোন মুমিন গীবত করতে পারে? গীবত করার মৃত ভাইয়ের পচা গোশত খাওয়ার সমান। কোন মুমিন কখনো গীবত করতে পারে? এখন হালাল পন্থায় গীবত চলে আমাদের দেশে, কিভাবে জানেন? কথা শুরু করে এইভাবে, কথা বললে তো গীবত হয়ে যায়, বললে তো গীবত হয়ে যায়, তারপরও বলি একটু, আছে না নাই? হালাল পন্থায় গীবত কি কমু ভাই জান, বললে তো গীবত হয়ে যায়, হালাল করতেছে এটারে, হালাল 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 না, বললে যদি গীবত হয়ে যায় তো বলবেন কেন? থামেন, কোন মুমিন কখনো গীবত করতে পারে? মেরাজের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কি